আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ঈদের নাস্তার জন্য কিছু মাংস রান্না করলাম চিকেন আর ভেজিটেবল দিয়ে। এই যে এগুলা কিছু রোল বানাবো 50-60টার মতো, তাই প্রস্তুতি করা আর কি। এই জন্য তারপরে ময়দা দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে, গরম পানি দিয়ে একটা রুটির মতো বানালাম পাতলা করে, সেগুলা রোল বানাবো। এরপর সব রেডি করে রাখলাম আর এগুলা ঠান্ডা করতে রাখছি ফ্যানের নিচে। ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে আমি বানানো শুরু করে দিলাম। এই যে একটা প্লেটে অনেকগুলো নিয়ে বানানো শুরু করছি আর এগুলা বাকি রুটিগুলো কয়েকটা বানানো হয়েছে, কেমন হয়েছে জানাবো। এরপর বাসায় ঘি বানালাম। সবসময় বাসায় দুধ আনা হয় প্যাকেটজাত, তো এখান থেকে আমি দুধের সরলেস তুলে রাখি। তুলে রাখতে রাখতে অনেকগুলো হয়ে গেল, তাই চিন্তা করছি বাসায় তো ঈদের টাইমে কোরমা করা হয়, তাই কোরমাতে দিতে পারবেন। এরপর ধরলাম সমুচার করা। সমুচার পাতি অনেকগুলো হলো, প্রায় 100টার মতো, কিন্তু সমুচা 100টা করতে পারি নাই। সমুচা বানাই এভাবে সোজা করে রাখা যায় প্রায় মাসখানেক। আপনারা এইভাবে বক্সে, মানে বক্সে রেখে দিতে পারবেন, অনেকদিন থাকে। আর যেমন কলেজ নিয়ে রাখলে ভালো হয়। কেমন হলো জানাবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।